গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। তো আমি তো এখন এখানে দিদার বাড়িতে আছি, দেখে বুঝতেই পারছো আমার দিদি আছে, আমার ছোট বোন আছে। এই যে ছোট বোন হাই করে দিল। তো আমরা এখন সকালবেলা বসেছি চায়ের আসরে। বাইরে থেকে একটা বিশেষ একটা আওয়াজ আসছে। কি ওখানে ও মোজাইক করছে? ওই ফ্ল্যাটের কাজ হচ্ছে, মোজাইক করছে। বিশেষ একটা আওয়াজ আসছে, সাউন্ড পলিউশন হচ্ছে। তো এখানে আমরা দেখো, এই যে আমার দিদি গুড মর্নিং বলছে। তা আমরা এখন বসেছি চায়ের আসরে। চায়ের সাথে কি কি আছে দেখো। চায়ের সাথে আমরা নিয়েছি এখানে গুড়মুড়ি, মোয়া দুখানা, বড় বড় মস্ত বড় বড় দুখানা মোয়াকে আমি মাত্র শিলনোড়া দিয়ে ঠুকে 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 গুঁড়ো করলাম, বড় বড় দুটো মোয়াকে। তার সঙ্গে মুড়ি মিশিয়ে এই মুড়ি মোয়া এইসব দু রকমের বিস্কুট, এই যে এই দিয়ে ওরা খাবে এই বিস্কুট, আমি খাবো মিষ্টি মিষ্টি বিস্কুট। আমার খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি বিস্কুট, দিদাও ভালোবাসে মিষ্টি মিষ্টি বিস্কুট, আর সুমি খায় নোনতা নোনতা বিস্কুট, আমার মিষ্টি বিস্কুট পছন্দ না। তো আমরা এই দিয়ে এখন চা খাবো, এখন এই চা খাওয়া সারবো। চা খেতে নিয়ে তারপরে আমি একটু ছাতে যাব। ছাতে গিয়ে অনেকগুলো গ্যাদাল পাতা পারবো, বেছে বেছে বড় বড় দেখে অনেকগুলো গ্যাদাল পাতা পারবো। আমি গ্যাদাল পাতা নিয়ে যাব বাড়িতে, তারপরে সাবু মাখা করবে বিন্দি। আ যা লাগে না, আম দিয়ে, কলা দিয়ে, নারকল দিয়ে হেব্বি হেব্বি করে সাবু মাখা করে বিন্দি। তো সাবু মাখা খাবো, তারপরে দুপুরে ভাতটা তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যেতে হবে। আজকে ছুটি শেষ, আর ছুটি নেই, ছুটি শেষ, তারপরে বাড়ি চলে যাবো। গিয়েই আবার মেয়েকে পড়াতে পাঠাবো। তো বাবা আজকে থাকবে, বিকেলে থাকবে বলেছে। আজকে দুপুরে ভাড়ায় বেরোবে একটা, বিকেলে থাকবে বাড়িতে। আমি বাড়িতে মেয়েকে নিয়ে রাখবো, আর ওর বাবা সাইকেলে করে নিয়ে পড়তে নিয়ে চলে যাবে। তার আগে কিছু খাইয়ে দেবো। তো সারাদিন থাকো আমাদের সাথে, কী কী করছি সব দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু, পুরোটা দেখবে, কিন্তু পুরোটা দেখবে, স্কিপ করলে আমার ভীষণ ক্ষতি হয়ে যায়। প্লিজ স্কিপ করো না, পুরোটা দেখো, হ্যাঁ ভালো লাগবে। সাথে থেকো, এখানের জন্য টাটা। দেখো মামনি উঠে গেছে, মামনিরও এখন চা খাওয়া হয়ে গেছে, আর সুমি রান্নাঘরে কাজ করছে, আর বিন্দি গেল নিচে মেয়েকে তুলতে গেল। দেখো মায়ের ঝিয়েতে বসে রয়েছি, চাটা খাওয়া সেরে এখন একটুখানি গল্প অল্প করতে বসছি। গল্প তো সারাদিনই চলছে, সারাদিন সারা রাত গল্প আড্ডা সবার সাথে সবার চলছে। ব্যাস আর কিছুক্ষণ বাদেই চলে যাব, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। মনটা একটু দুঃখ দুঃখ লাগছে, আবার সেই দৈনন্দিন কাজকর্ম, মেয়ের পড়া সব চলতে থাকবে। কি হচ্ছে? সাবু মাখা, বিন্দি সুন্দর করে সাবু মাখলো। এখানে দেখো আরেকজন বসে সাবু মাখা খাচ্ছে, দিদা। আরেকজন কে? দিদা। দিদা বসে বসে সাবু মাখা খাচ্ছে, সুমি ওখানে বসে আছে ওয়েট করছে, আর মেয়ে খাচ্ছে ম্যাগি নিচে। মেয়ে খাবে না, না সাবু মাখা খাবে না। আর আমরা এখন খাবো সাবু মাখা, খাবো, মামুনি আসবে, তো আমরা এই কদিন এখন সাবু মাখা খাবো। দারুন, দারুন লাগছে। নারকলটা বেশ নরম, দোমালা নারকল, দারুন লাগে। দেখো সাবু মাখা খেয়ে উঠলাম, এবার দিদি আমাদের সব প্যাকিং করছে, কি কি দেবে পাগল হয়ে উঠেছে। দেখো কমপ্ল্যান, দিদি আমার জন্য কমপ্ল্যান কিনে রেখে দিয়েছে, আমার হাত পুড়ে গেছে বলে কমপ্ল্যান কিনে রেখে দিয়েছে। আচ্ছা তাহলে মাঝে মধ্যে আমি হাত একটু পুড়িয়ে নেবো, তাহলে কমপ্ল্যান পাবো। হাত হাত পুড়ে গেছে বলে কমপ্ল্যান, তারপরে সে আরও কি কি আচার টাচার কত কিছু বোঝাচ্ছে দেখো। মানে আমি যতবারই আসি, আমি বলে কথা আমরা তিন বোনই, যতবারই আসি দিদি এরকমভাবে খালি সব প্যাকিং করতে থাকে, এটা ওটা সেটা, খালি কী দেবে ও খালি ব্যস্ত হয়ে পড়ে যে কোন কোন জিনিসটা দেবে, কোন জিনিসটা না সাথে করে পাঠিয়ে দেবে, এটা দেবে, ওটা দেবে, সেটা দেবে,
তো এবার আমি যাই একটু গ্যাদার পাতা চিনি নিচ্ছি, এটা আমি নিজের শখে নিচ্ছি, বড়া খাবো বাটা খাবো, চলো গ্যাদাল গাছ থেকে গ্যাদাল পাতা পারি। দিদা এখন গ্যাদার পাতা পেরে দেবে, দেখো এই দেখো গ্যাদার পাতা, এই যে গ্যাদার পাতা, বাজে গন্ধ, খেতে বাটা করলে বড়া করলে দারুণ লাগে খেতে, কিন্তু এই গন্ধটা খুব বিচ্ছিরি, খুব বাজে গন্ধ গ্যাদার পাতা, কিন্তু বাটা বড়া এগুলোতে রসুন দিয়ে তখন এই বাজে গন্ধটা থাকে না, গন্ধটা চেঞ্জ হয়ে যায় রসুন যখন পড়ে। আমার ভীষণ ভালো লাগে গ্যাদাল পাতা বাটা, গ্যাদাল পাতার বড়া, তা আমি বেশ কতগুলো এখন গ্যাদাল পাতা ছিঁড়বো, দিদাও ছিঁচ্ছে, ওই দেখো দিদাও ছিঁচ্ছে, দেখো অনেকগুলো ছিঁড়ে নিয়েছে এর মধ্যেই, আমিও কতগুলো ছিঁড়বো, ছিঁড়ে নিয়ে যাব। ঠিক আছে আমি একটু মন দিয়ে গ্যাদাল পাতা ছিঁড়ি, হ্যাঁ তোমরা ততক্ষণ থাকো আমার সাথে, আমি গ্যাদাল পাতা ছিঁড়তে থাকি, বসবো খুব তাড়াতাড়ি আজকে খেয়ে নিচ্ছি। এখন বাজে সবে মাত্র কটা বাজে, আর ও দেখাচ্ছে চিপস খাচ্ছে, খালি চিপস খা, এখন কটা বাজে, এখন মনে হয় একটাও বাজেনি, একটাও বাজেনি, এখন সাড়ে বারোটা পার হয়েছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দেড়টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যাব, আর দুটো পনেরোয় ট্রেন, আমাদের ট্রেন হচ্ছে 2:15 ট্রেন, ট্রেনটা ডাইরেক্ট ট্রেন মানে একদম বজবজ থেকে কল্যাণী, কল্যাণী বজবজ কল্যাণী না বজবজ নৈহাটি, এটা এটাও নৈহাটি না, হ্যাঁ এইটাও নৈহাটি, আর বিকেলও একটা আছে 6:10 সেটাও হচ্ছে বজবজ নৈহাটি, আর এইটাও বজবজ নৈহাটি, তাই ডাইরেক্ট ট্রেনটা ধরতে পারলে আমার পক্ষে সুবিধা হয়, শিয়ালদা থেকে আর ট্রেন চেঞ্জ করতে হয় না, এটা একটা সুবিধা। আর তাড়াতাড়ি চলে যাচ্ছি, তার কারণ তো বলেছি তোমাকে, মেয়ের পড়া আছে আজকে বিকেলে, তার জন্য তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে তোমাদের, তো এখন দিদি ভাত বেড়ে দিচ্ছে, মাছের ঝাল রাখা আছে, কালকে মাছের ঝোল বড় করে করা হয়েছিল, মাছের ঝালটা ভীষণ টেস্টি, তা গরম গরম তুলে রেখে দিয়েছিল, আজকে বাজার যেতে গেলে অনেক দেরি হয়ে যেত রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে, তার জন্য কালকে বড় করে করে তুলে রেখে দিয়েছিল, সে মাছের ঝাল দিয়ে ভাত দিয়ে গরম গরম ভাত এখন খাবো, খেয়ে টাটা হয়ে যাব। তো আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর লম্বা করছি না, তো রাত্রে থেকে আবার, রাত্রে থেকে না আবার কালকে সকাল থেকে আবার কালকে ব্লগ নতুন করে তৈরি করব। তো আজকের জন্য এখানে জানছি টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা, গুড নাইট, এই গুড নাইট নয়, গুড নাইট নয়, এখন সবে একটাও বাজেনি, এখন দুপুরবেলা, দুপুরবেলাতে আমি শেষ করে দিচ্ছি আমার ব্লগটা, আর নাইট এখানে আমি ব্লগটা শেষ করে দিচ্ছি, আর বাড়িতে গিয়ে আর ব্লগ বানাবো না, আবার কালকে বানাবো না বলতে কালকে বানাবো, আজকের জন্য শেষ করে দিলাম ব্লগটা এখানেই।